সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে, জয়কালী নার্সারি থেকে। আজকে আপনাদেরকে দেখাবো শুধু ফুল, গাছের সাথে ফুল, মানে যেসব গাছে এখন ফুল হয়েছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখিয়ে নেওয়া যাক। এটা হচ্ছে আপনার ফায়ারবল আছে, ফায়ারবল এখন কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসুন। এই ডিসক্রিপশনে বা স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়েছি, অবশ্যই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এই দুটো ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এখানে চলে আসুন। এখানে চলে আসলে কিন্তু আপনারা এইসব কালেকশন পেয়ে যাবেন। এরপরে আমি দেখাবো আপনাদেরকে পয়েন্সেটিয়া। পয়েন্সেটিয়ারও প্রচুর কালেকশন আছে এখানটায়। রেড তিনটে কালার আছে, আপনারা তিনটে কালার পেয়ে যাবেন। রেড আছে, অরেঞ্জ আছে, আর হালকা মানে চেরি রেড যেটা আছে ওটাও পেয়ে যাবেন এখান থেকে। আর প্রচুর কালেকশন দেখুন, গাছের গাছগুলো দেখুন। দেখুন এটা অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে অরেঞ্জ শেডের আর কি, অরেঞ্জ শেড আছে। তারপর আপনার রেড, পুরো একদম রেড, রেডটাও পেয়ে যাবেন একটা পুরো, এটা অরেঞ্জ। এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে রেড আছে, দেখুন রেডগুলো একদম রেড, টকটকে লাল আছে। এগুলো হচ্ছে লালের উপর আছে। এগুলো তো ফায়ারবল আগেও দেখিয়েছি, ফায়ারবল এখানটাও প্রচুর আছে। আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু এখন চলে আসুন। এখন শীতকালে ফায়ারবল বলে না, এখন শীতের পুরোপুরি আগে যে চারা, আগে যেগুলো আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি যেগুলোতে এখন ফুল হয়নি সবগুলোতে কিন্তু ফুলের কুড়ি এসে গেছে, ফুল ফুটে গেছে অলরেডি, গাঁদা সবগুলোতে আপনারা ফুল পেয়ে যাবেন। ফুলের গাছ এখন পুরোপুরি রেডি, টপের মধ্যে ফুল সমেত পেয়ে যাবেন। যারা চারা নিতে চান তাদের জন্য তো অবশ্যই চারাও পেয়ে যাবেন। আপনারা যারা ফুল সমেত গাছ নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসুন। এটা হচ্ছে তো মন্ডেভিলা আছে, পিঙ্ক মন্ডেভিলা। মিনি রোজ দেখুন, মিনি রোজ, মিনি রোজগুলো দেখুন পুরো পিঙ্কের উপর, আবার ছোটো ছোটো, আর প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি ভর্তি। এসব প্রত্যেকটা গাছে ফুল যেরকম হয়েছে সেরকম ফুলের সমেত আপনি কুড়িও ভর্তি। এক একটা গাছে ফুল যেরকম হয়েছে সেরকম কুড়ি দেখুন। আজ গাছগুলো দেখুন, যারা মিনি গাছ, মিনি রোজ যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। মিনি রোজগুলো কিন্তু বড় টপে একদম পুরো সেটিং করা মিনি রোজ এখানে পেয়ে যাবেন আপনারা। দেখুন কুড়ি ভর্তি গাছে যেরকম ফুল হয়েছে ফুলের সাথে কুড়িও আছে। আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না আপনাদের, টপ মাটি কিছু চেঞ্জ করতে হবে না, শুধু জাস্ট নিয়ে যাবেন এখান থেকে। কুড়ি সমেত গাছ, ফুলও পেয়ে যাবেন, কালারটাও দেখে নিয়ে যেতে পারবেন, প্লাস আপনারা ফুল কুড়ি সব পেয়ে যাবেন এখান থেকে। ইমপ্রেশন আছেন দেখুন, ইমপ্রেশনের সাথে আপনি আপনি কালার দেখে গাছ নিয়ে যেতে পারবেন। ফুল যেহেতু ফুল হয়ে গেছে তাই অবশ্যই কালার দেখে নিয়ে যেতে পারবেন। ইমপ্রেশন দেখুন, এখানে তিনটে গাছ একসাথে বসিয়েছে। পিটুনিয়াও সেরকম, পিটুনিয়া আপনারা দেখুন, পিটুনিয়া হয়ে গেছে, হ্যাঙ্গিং করেছে, কী সুন্দর লাগছে। আপনারা এদের চারা পেয়ে যাবেন, আমি তো চারা আগের বারেও দেখিয়েছি, পিটুনিয়া চারা। আর এই পিটুনিয়ার চারা থেকে যদি একটু বড় গাছ আপনারা নিয়ে যেতে চান তাহলে সেই পিটুনিয়ার চারাও কিন্তু সে বড় গাছও পেয়ে যাবেন, প্লাস চারাও পেয়ে যাবেন। পেঞ্জি দেখুন ফুল হয়ে গেছে, এ গাছ কিন্তু আরও বড় হবে সবগুলো, তো পেঞ্জির চারাও পেয়ে যাবেন। আমি শুধু ফুল সমেত কেন দেখাচ্ছি কারণ আপনারা যারা চারা নিয়ে যাবেন তারা কিন্তু কীরকম ফুল হয় কী হয় সেটা জানতে পারবে না। এই যে বড় গাছগুলো দেখাচ্ছি এগুলোর চারা কিন্তু অ্যাভেলেবেল, চারা প্রচুর চারা কালেকশন, একটা দুটো না, আপনি যদি বলুন আমি হাজার খানিক চারা নিয়ে যাব, আমি একশো নিয়ে যাব, আমি দুশো নিয়ে যাব, তাহলে এখান থেকে ছোটো ছোটো থামপটে সেই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের কিন্তু প্রচুর কালেকশন, আপনারা তো জানেন, যেখানে নার্সারিতে যারা এসছেন তারা কিন্তু জানতে পারবেন। গাঁদা, গাঁদাও হয়ে গেছে কিন্তু গাঁদারও ফুল হয়ে গেছে দেখুন, ইনকা আছে,
ইনকারও চারা আছে, চারাও কম দামে আপনারা পেয়ে যাবেন, ছোটো ছোটো থামপটে চারা। আবার আপনারা যদি বলেন আমি একটু বড় থেকে নিয়ে যাব, এইসব ফুল গাছের চারা আপনারা কিন্তু পেয়ে যাবেন। গোলাপ, এগুলো বড় গোলাপ আছে, বড় বড় দেখুন গোলাপের সাইজ দেখুন। এরকম গোলাপ আপনারা ছোটো প্লাস্টিকের প্যাকেটেও পেয়ে যাবেন। সেলোসিয়া, এগুলো আমি যেগুলো দেখাচ্ছি কারণ ফুলগুলো দেখাচ্ছি কারণ আপনারা এগুলোর চারা কিন্তু অবশ্যই এখানে পাবেন, আপনারা বড়ও পাবেন ছোটোও পাবেন। তো আপনারা নিতে চাইলে এখান থেকে চলে আসুন। লিলিয়াম দেখুন, লিলিয়ামে 10টা কালার এখানে পেয়ে যাবেন আপনারা। লিলিয়াম 10 রকমের কালার আপনারা এখান থেকে পাবেন লিলিয়ামের, প্রচুর লিলিয়াম কালেকশন আছে। তো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে ফুলগুলো দেখিয়েছি সবগুলো চারা কিন্তু এখানেই আছে। আমি সবগুলোতে দেখাতে পারিনি, একটা দুটো আপনাদেরকে আমি ফুল সমেত গাছ দেখিয়েছি। তো প্রচুর চারা কিন্তু এখানে রেডি হয়েছে, সব ধরনের চারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, প্রচুর চারার কালেকশন আছে জয়কালী নার্সারিতে। আমি তো আগের ভিডিওতেও দেখিয়েছি, কিন্তু আগে তো কম ছিল, এখন কিন্তু প্রচুর কালেকশন, প্রচুর চারা রেডি হয়েছে আপনারা। তো আপনারা যারা নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। আমি কিন্তু ডিসক্রিপশনে আমাদের জয়কালী নার্সারির ঠিকানা দিয়ে দিয়েছি। এখানে আপনারা কী চারা পাবেন, আপনারা পিটুনিয়া থেকে শুরু করে পিটুনিয়া, স্টার, ডায়েন্টাস, ইমপ্রেশন, হলিহক, সব চারা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আরও আমি অনেকগুলো নাম বলছি না, তাছাড়া আপনারা সবজি চারাও পেয়ে যাবেন, বেগুন, লঙ্কা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এসব চারা, লেটুস, সব চারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন পিটুনিয়া, মিক্স পিটুনিয়া, মিক্স কালারের পিটুনিয়া, প্রচুর চারা রেডি হয়ে গেছে এখানটায়। এটা হচ্ছে আপনার গেজিনিয়া আছে, এন্ডেনিয়াম, তো প্রচুর চারা কিন্তু এখানে রেডি হয়েছে। অ্যান্টেনিয়াম, এটা হচ্ছে আপনার গজিনিয়া, মিক্স কালার আছে গজিনিয়ার, দেখুন চারাগুলো, আর গজিনিয়া ফুলটাও খুব সুন্দর হয়। ডালিয়া দেখুন, ওফ, ডালিয়ার চারাও কিন্তু মিক্স কালার আছে সবগুলো, কালার দেখে দেখে মানে বিভিন্ন কালারেরই পেয়ে যাবেন চারা ডালিয়া। তো ডালিয়া আপনারা চারাও পেয়ে যাবেন, আবার বড় টপ থেকে যদি নিতে চান ডালিয়া কিন্তু বড় টপ প্রচুর চারা রেডি হয়েছে। শালবিয়াও এরকম, শালবিয়া মিক্স কালার আছে, শালবিয়া বিশেষ করে রেড কালার হয়, দেখতে খুব ভালো লাগে শালবিয়া ফুলটাও, রেড, ভাইভেলেট এসব কালার হয়। ক্যালেন্ডুলা, এটা হচ্ছে ক্যালেন্ডুলা আছে, ক্যালেন্ডুলা ফুলও খুব সুন্দর হয়, চারাও প্রচুর আছে। তো আমি বলে শেষ করতে পারবো না, আপনাদেরকে চারা দেখিয়েও শেষ করতে পারবো না, বেগুন চারা, চপ, টমেটো চারা সব পেয়ে যাবেন। তো আপনাদের যারা যারা কিন্তু এখন নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসুন, কারণ এইসব চারা কিন্তু বেশি দিন পরে আপনারা নিতে পারবেন না, বড় গাছ হয়ে যাবে, চন্দ্রমল্লিকা, স্নোবল সব পেয়ে যাবেন। তো চলে আসুন, যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসুন। এই ছোটো ছোটো চপ থেকে চারার কালেকশন যদি নিতে চান, চারার কালেকশন প্রচুর চারা, সব রকমের ফুলের চারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।